হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু নাগপুরি বার। আশা করি তোমরা সকলে ভালো আছো, আমিও ভালো আছি। দেখে নাও আজ আমি কোন রেসিপি তোমাদের সাথে শেয়ার করছি। আজ শেয়ার করব চিংড়ি মাছের আরও একটা রেসিপি, প্রন মশলা গ্রেভি বা বলতে পারো নারকেল ছাড়া চিংড়ি মাছের মালাইকারি। নিয়ে নিয়েছি 400 গ্রাম মিডিয়াম সাইজের চিংড়ি মাছ। চিংড়ি মাছগুলো কেটে ধোয়া রয়েছে আর আমি খোসাগুলো ছাড়াইনি, তা না হলে কী হয় বলো তো, যখন রান্না করব গুটিয়ে যাবে। তবে চিংড়ি মাছের পিঠে যে নালিটা থাকে সেটা কিন্তু ফেলে দেওয়া হয়েছে, মাথা থেকে কেটে বের করে দেওয়া হয়েছে। তো ভেতর থেকে চিংড়ি মাছটা খুব ভালো করে পরিষ্কার করে নিয়েছি আর চিংড়ি মাছের পাগুলো কেটে বাদ দিয়ে দিয়েছি। এবার চিংড়ি মাছটা আমি নুন আর হলুদ দিয়ে মাখিয়ে নেব। নুন হলুদ দিয়ে ভালো করে মেখে আমি রেখে দেব 5 থেকে 10 মিনিটের জন্য। ফার্স্টে একটা কড়াইতে আমি অল্প একটু সর্ষের তেল দিয়ে দেবো। তেলটা খুব ভালোভাবে গরম হয়ে যাওয়ার পরে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি নুন হলুদ দিয়ে মেখে রাখা চিংড়ি মাছ। চিংড়ি মাছটা আমি শ্যালো ফ্রাই করবো, কারণ তোমরা জানো যে চিংড়ি মাছ খুব বেশি কড়া করে ভাজতে নেই, তাহলে চিংড়ি মাছটা শক্ত হয়ে যাবে। তো একটু শ্যালো ফ্রাই করে আমি তুলে নেব। এবার অন্য একটা কড়াইতে দিয়ে দিলাম 2 টেবিল স্পুন সর্ষের তেল। তেলটা যখন খুব ভালোভাবে গরম হয়ে যাবে দিয়ে দেব ফোড়ন, 1টা শুকনো লঙ্কা, 1টা এলাচ ফাটিয়ে রেখেছি, 1 টুকরো দারচিনি, 1/2 টিস্পুন গোটা জিরে, 2টো লবঙ্গ আর 2টো গোলমরিচ। ফোড়নটা খুব ভালো করে ফ্রাই করে নেব আর ফোড়ন থেকে যখন খুব সুন্দর গন্ধ বেরোতে শুরু করবে তখন আমি এর মধ্যে দিয়ে দেব কুচানো পেঁয়াজ। 1টা ছোট সাইজের পেঁয়াজ আমি কুচিয়ে নিয়েছি, দিয়ে দিচ্ছি কুচানো পেঁয়াজ। পেঁয়াজটা একটু ফ্রাই করে নেব, তবে খুব বেশি লাল করে ভাজার দরকার নেই, জাস্ট কয়েক সেকেন্ড একটু ফ্রাই করে নিলেই চলবে। জাস্ট কয়েক সেকেন্ড ফ্রাই করে নেওয়ার পরে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজের পেস্ট। পেঁয়াজ পেস্ট দিয়ে একটু মিক্সড আপ করে নিচ্ছি তেলের সাথে। নেক্সট আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি আদা আর কাঁচা লঙ্কার পেস্ট, খুব ভালো করে মিশিয়ে নেব। আবার জাস্ট 2 মিনিট মতো কষে নিয়ে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি বিভিন্ন রকমের গুঁড়ো মশলা। প্রথমে দিয়ে দিলাম 1/2 টিস্পুন জিরে গুঁড়ো, এরপর দিলাম ধনে গুঁড়ো, লাল লঙ্কার গুঁড়ো বা রেড চিলি পাউডার, দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদ গুঁড়ো আর দিচ্ছি কাশ্মীরি রেড চিলি পাউডার। সমস্ত কিছু খুব ভালো করে মিক্সড আপ করে নেব আর এখন আমি 2 থেকে 3 মিনিট কষে নেব। 2 মিনিট কষে নেওয়ার পরে আমি এর মধ্যে দিয়ে দিলাম টেস্ট অনুযায়ী নুন, আবার একটু ভালো করে মিশিয়ে নিচ্ছি। ভালো করে মেশানো হয়ে যাওয়ার পরে আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি 1টা ছোট সাইজের টমেটো পেস্ট। এবার টমেটো দিয়েও পুরো মশলাটা আমি 3 থেকে 4 মিনিট খুব ভালো করে কষে নেব আর তারপরে আমি এর মধ্যে দিয়ে দেব একটু চিনি। তবে চিনিটা সম্পূর্ণ অপশনাল, যেগুলো তোমরা দিতে পারো আবার নাও দিতে পারো। দেখাই যাচ্ছে মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে, তার মানে মশলাটা সম্পূর্ণ কষে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি নারকেলের দুধ। নারকেলের দুধ বের করা কিন্তু খুবই ইজি, নারকেলটা কুড়িয়ে গরম জল দিয়ে যদি তোমরা ব্লেন্ড করে নাও তারপর একটু ছেঁকে নিলেই নারকেলের দুধ পাওয়া যাবে। খুব ভালো করে আমি মিক্সড আপ করে দিলাম, দিয়ে দিলাম টেস্ট অনুযায়ী নুন, একটু নেড়ে দিলাম, এরপর আমি এর মধ্যে অ্যাড করে দিলাম ভেজে রাখা চিংড়ি মাছ। একটু নাড়াচাড়া করে নিয়ে আমি এবার ঢেকে দেব, ওয়েট করব ফুটে ওঠা পর্যন্ত। এবার আমি তোমাদেরকে দেখাচ্ছি 2 মিনিট পরে, দেখতেই পাচ্ছ গ্রেভিটা ফুটে উঠেছে। দিয়ে দিলাম এর মধ্যে কাঁচা লঙ্কা, লাল রঙের ইউজ করলাম, দেখতে ভালো লাগবে, আর দিয়ে দিলাম 1/4 টেবিল স্পুন ঘি। ঘি দিলাম, তাই আবার একটু ভালো করে মিক্সড আপ করে দিচ্ছি। এরপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/4 টিস্পুন গরম মশলা। গরম মশলা দিয়ে সব কিছু মিশিয়ে নেবার পরে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি একটু ধনে পাতা কুচি, তবে এটা অপশনাল, ইচ্ছে হলে তোমরা দিতে পারো নাও দিতে পারো। একটু নাড়াচাড়া করে নিয়ে আমি এবার ঢেকে দেব, যাতে ধনে পাতার গন্ধটা খুব ভালোভাবে গ্রেভির সাথে মিশে যায়। এরপরে স্ট্যান্ডিং টাইমে রেখে তারপর আমি তোমাদেরকে দেখাচ্ছি। তৈরি হয়ে গেল প্রন মশলা গ্রেভি। এর সাথে গরম ভাত যেমন ভালো লাগে তেমন খাওয়া যায় রুটি লুচি কিংবা পরোটা।
এবার একটা প্লেটের মধ্যে আমি সার্ভ করে দেখাচ্ছি। ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আশা করি আজকের ভিডিওটা সবারই ভালো লেগেছে। তাহলে আজ এই পর্যন্তই, দেখা হবে তোমাদের সাথে আবার নেক্সট ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত তোমরা সবাই ভালো থেকো, টাটা।